হাই ডস এই দেখো চলে এসেছি আজকে একটা তোমাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে হারিয়ালি চিকেন ড্রাই তো চলো দেখো চিকেনের টুকরোগুলো আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে হলুদ লবণ আর কাঁচা লঙ্কা তারপর রসুন আদা সমস্ত কিছু মিক্সিতে পিস করে দিয়ে দিয়েছি মশলাটা আর একটু লেবুর রস দেবো কারণ এটা টক টক খেতে বেশ ভালো লাগে তো লেবুর রস দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে এটা মাখিয়ে রেখে দেবো এখন বাজে বেলা একটা আর এটা আমি রাত আটটার সময় বানাবো তো আগে থেকে এটাকে পুরো রেডি করে রেখে দিলাম ফ্রিজে রেখে দেবো আর আগে থেকে রেডি করে না রাখলে কিন্তু চিকেনটা একদমই ভালো লাগবে না তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আজকে যারা নতুন দেখছো আর পুরনো যারা আমার সঙ্গে এতদিন ধরে আমাকে অনেক ভালোবাসা দিয়ে এতটা পট এগিয়ে যেতে সাহায্য করেছ সবাইকে কিন্তু অনেক 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 ধন্যবাদ তো চলো নেক্সট প্রসেসটা শুরু করে দিই এই দেখো এখন বাজে রাত ঠিক আটটা আড্ডার একটু বেশি হয়ে গেছে তো চিকেনটা আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে দেখো এর ভিতরে একটুখানি আমি চালের গুঁড়ো দেবো বেশি কিন্তু নয় সামান্যই চালের গুঁড়ো দেবো দিয়ে আমি এটাকে হালকা করে ফ্রাই করে নেবো আর এই দিকে দেখো আমি রেডি করে নিয়েছি যেহেতু হালি হারিয়ালি ড্রাই চিকেন তো এটাতে আমি দেখো পেঁয়াজের কতগুলো মানে ঠিক কলিয়া নয় পাতা আর এই পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি আলাদাগুলো নিচের নিচের দিকের অংশটা আমি আলাদা করে কেটে আলাদা করে রাখলাম আর এটা পাতাগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে রেডি করে রেখেছি আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি গরম হতে কারণ চিকেনগুলো আমায় ফ্রাই করতে হবে নইলে কিন্তু একদম টেস্ট লাগবে না তো চলো আমি এক এক করে চিকেনটা ফ্রাই করে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি তোমরা কিন্তু কোথাও যাবে না ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখবে নইলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না খুব টেস্টি জিনিস বাড়তে চলেছে এরা হোক চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে একটুখানি বাকি রয়েছে ততক্ষণ আমি মিক্সারে দেখো একটু আদা কুচি রসুন টমাটার নিয়ে নিয়েছি ওটা পেস্ট করে নিয়েছি আর সাইডে দেখো আমি গোলমরিচ সব মানে মৌরি আর জিরে ফ্রাই করে নেব ড্রাই মশলা হবে আর এই দেখো যে ছোটো ছোটো পেঁয়াজগুলো আমি বাদ দিয়ে দিয়েছিলাম সেটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তেলে আচ্ছা করে ফ্রাই করে নিয়েছি মানে আচ্ছা করে বলতে বেশি কিন্তু নয় একটু অল্পই ফ্রাই করেছি আর একটুখানি আদা আমি কুচিয়ে দিয়ে দিলাম আদা কুচিটা যখন মুখে পড়বে না অপূর্ব লাগে অপূর্ব তো চলো এটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এবার দিয়ে দেব আর তোমরা কিন্তু কেউ মাইন্ড করবে না কড়াটা আমার পুড়ে গেছে আজকে নইলে আমার কড়া কিন্তু সাদাই থাকে ঠিক আছে তো চলো মশলাটাকে আচ্ছা করে আগে ফ্রাই করে নিন তারপরে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি তোমরা কিন্তু কোথাও যাবে না আর গেলে কিন্তু এই হারিয়ালি ফ্রাই চিকেনটা খেতে পাবে না কেননা এটা কিন্তু আর অন্য ধরনের চিকেনের মতো নয় কেননা আমি ড্রাই বানাচ্ছি তো তোমরা লাস্ট পর্যন্ত দেখো ভীষণ সুন্দর হয় আর এখানে আমি একটু ধনে গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো একটু মির্চি পাউডার তো দিতেই হবে নইলে কিন্তু হবে না এটা আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার চিকেনের টুকরোগুলো ফ্রাই করে রেখেছিলাম দিয়ে দিই কারণ চিকেন ছাড়া তো হবেই না দেখো চিকেনগুলো কিন্তু আমি খুব ভালো করে ফ্রাই করেছি ভালো করে ফ্রাই না করে কিন্তু ভালো লাগবে না আর এত সুন্দর টেস্টি বানবে তোমরা কিন্তু অবশ্যই বানাবে ঠিক আছে চিকেনটা আমার প্রায় নেড়ে চেড়ে আচ্ছা করে ফ্রাই করে নিয়েছি মানে মশলার সঙ্গে এবার আমি পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজের কলি কিন্তু নেবে না পাতা নেবে কারণ কলিটা একটু শক্ত হবে আর ওটা মোটা মোটা ভালো লাগবে না পাতাটা দিলে খুব সুন্দর লাগে খেতে এর মধ্যে এর মধ্যে তোমরা কিন্তু অন্য সবজি বলতে শিমলা মিচটা মিক্স করতে পারো বাকি কিছু করতে হবে না চলো একটু ঢেকে দিই কারণ এ থেকে জল হবে আর এই দেখো যে মশলাটা আমি ফ্রাই করলাম সেটাও আমি রেডি করে নিয়েছি মানে পাটাই পিষে নিয়েছি আর এই দেখো কত সুন্দর পাতা থেকে একটু জল বেরিয়ে কেমন মাখো মাখো হয়ে গেছে ও দারুণ দারুণ লাগবে খেতে আর দেখো এটা আমার প্রায় হয়ে এসেছে মানে সম্পূর্ণটা তো তোমাদের সাথে শেয়ার করলাম না বলতে কি অনেকটাই টাইম লাগে এটা বানাতে তো বেশি শেয়ার করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখো এবার আমি ওই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রেডি করে ফেলেছি হারিয়ালি চিকেন ট্রাই এ দেখো পুদিনা পাতাটা দিতে হবে একটু ধনে গুঁড়ো ধনে পাতাও তোমরা দিতে পারো আর আমি তো বললাম সিমলা মির্চও দিতে পারো তোমাদের যে যে সবজি ভালো লাগে দিতে পারো কিন্তু গাজর মটর এসব কিন্তু একদম দেবে না ভালো লাগবে না পেঁয়াজের পাতা দেবে আর এই দেখো রেডি হয়ে গেছে আমার গরমা গরম চিকেন হরিয়ালি চিকেন ফ্রাই দেখো আমি সলভ করে দিয়েছি তো তোমরা অবশ্যই বলবে ভিডিওটা কেমন হয়েছে আর তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট করে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে দিদিভাই কেমন মানে ভালো হয়েছে খেতে কি খারাপ হয়েছে ঠিক আছে তো চলো দেখো তোমরাও চলে এসো আমি এটা রুমালি রুটির সঙ্গে সার্ভ করব কারণ আজকে আমি রুমালি রুটি বানিয়েছি চলো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট আর যারা নতুন দেখছো ভিডিওটিকে মানে আমার চ্যানেলে প্রথম ভিজিট করতো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করে নেবে চলো বাই বাই সকল